হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ওই মালঞ্চ থেকে কিছুটা দূরে, মালঞ্চের একটু আগে ঘটকপুকুর থেকে কিছুটা দূরে একটা জায়গায়, সুন্দর গ্রাম বলে জায়গাটা, সুন্দর গ্রাম ইকো ভিলেজ জায়গাটার নাম। খুবই সুন্দর জায়গাটা শুনেছি আর কি, যাইনি বা দেখিনি, সেই জন্য আজকে যাচ্ছি সেখানে। চলুন আপনাদের নিয়ে যাই। যাচ্ছি রাস্তায় এখন সোজা মালঞ্চের দিকে যাচ্ছি সোজা। গাড়ি চলছে 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 চলছে, আমরা যাচ্ছি নতুন রাস্তা, বেশ ভালো লাগছে নতুন রাস্তায় যেতে। এলাকাটা বেশ ভালো, একদম গ্রাম্য এরিয়া। যা যেতে যেতে ভীষণ বৃষ্টি নামলো, বৃষ্টি কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নামলো। জানি না কিছু দেখতে পাবো কি না, বুঝতে পারছি না এত বৃষ্টিতে আদৌ দেখা হবে কি না কিছু, বুঝতে পারছি না সেটা। এখন এতটা দূরে এসে ব্যাক করতেও ইচ্ছে করছে না, দেখা যাক কি হয়। বৃষ্টি যদি থেমে যায়, ভাগ্য যদি ভালো থাকে, তাহলে দেখতে পাবো আর আপনাদেরও দেখাতে পারবো, কিছু করার নেই। ভীষণ জোর বৃষ্টি পড়ছে, একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি। গাড়ি চলছে, দুপাশে ধান ক্ষেত, দারুণ লাগছে জায়গাটা। এসে গেছি, পৌঁছে গেছি জায়গায়, গন্তব্যে পৌঁছে গেছি। এবার আপনাদের দেখাবো জায়গাটা, সত্যি সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছেন খড়ের ঘর, ঘরগুলোও সত্যি সুন্দর। চলুন দেখা যাক ঘুরে, দারুণ সুন্দর, একদম নতুনত্ব। এখানে উইকেন্ডে বা দু একদিনের ছুটিতে এসে থাকলে মনটা সত্যি ফ্রেশ হয়ে যাবে। দেখুন কি সুন্দর ঘরগুলো, খড় দিয়ে, মাটির দেওয়াল, একেবারে আলপনা দেওয়া, বাঁশ দিয়ে, খড় দিয়ে, কাঠ দিয়ে সাজানো, গাছপালায় ঢাকা, একেবারে সুন্দর করে সাজানো পরিপাটি, একেবারে একদম ন্যাচারাল, ভীষণ ভালো লাগবে। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। সামনে দেখেন খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে সব খাওয়া দাওয়া করবে যারা আছে আর কি, বুকিং করে এসছে এখানে থাকছে তাদের জন্য। ধান ক্ষেতটা দেখেন, ধান ক্ষেতটা কি অপূর্ব লাগছে, দারুণ লাগছে ধান ক্ষেতটা। অনেকদিন পরে এরকম ধান ক্ষেত দেখে মনটা একেবারে ভরে গেল। বন্ধুরা পৌঁছে গেলাম বাড়িতে, সবাই ভালো থাকবেন,